আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। দেখেন, অনেকদিন ধরে গাড়িতে বসে ভিডিও করা হচ্ছে না, আজকে আসলাম আপনাদের সামনে গাড়িতে বসে একটা ভিডিও করব। ভিডিওটা হচ্ছে, ইউটিউবে মান্না রাজ নামে একজন ভাইয়া একটা প্রশ্ন করেছিলেন যে ভাইয়া কন্ট্রাক্ট পেপার, আমি সৌদি আরব আসতে চাচ্ছি, কন্ট্রাক্ট পেপারে কোম্পানির নাম দেওয়া আছে নুন কোম্পানি, কিন্তু ভিসার মধ্যে কোম্পানির নাম দেওয়া আছে অন্য কোম্পানির নাম দেওয়া আছে, এখন যদি একটু পরামর্শ দিতেন আসলে ভালো হবে কি না, যদি একটু পরামর্শ দিতেন তাহলে উপকৃত হতাম। তো মান্না রাজ ভাইয়া এই কমেন্টসটা করেছেন। দেখেন, আমি এই কমেন্টসের উত্তরটা দিতেছি এই জন্য কারণ সৌদি আরবিয়াতে প্রথম অবস্থায় আমরা নুন কোম্পানিতে কাজ করি এবং সেই বিষয়ে আমাদের একটা অভিজ্ঞতা আছে। সেই থেকে আমি ভাবলাম ভাইকে যদি আমরা এই কমেন্টসটার উত্তর বা এই প্রশ্নটার উত্তর দিতে পারি তাহলে ভাইয়ের জন্য একটু উপকৃত হবে বা উপকার হবেন। দেখেন, নুন কোম্পানি, প্রথমে হচ্ছে নুন কোম্পানি ডিরেক্টলি কোনো ভিসা দেয় না, এটা একদম অল্প সংখ্যক যারা একদম বড় হাইয়েস্ট লেভেল পজিশনে কাজ করে তাদের ক্ষেত্রে মনে হয় ভিসা এক দুইটা মিলে, কিন্তু এমনিতে নর্মাল ওয়ার্কারের জন্য ভিসা মিলে না। প্রথম হচ্ছে এটা। তো দ্বিতীয় হচ্ছে, আপনার কন্ট্রাক্ট পেপারে লেখা আছে আল নুন। দেখেন, কন্ট্রাক্ট পেপার কোম্পানি, অরিজিনাল কোম্পানি এরকম কন্ট্রাক্ট করে না, যেটা বাস্তব এরকম অরিজিনাল কোম্পানি এরকম একটা সাদা কাগজে কন্ট্রাক্ট করে না, ঠিক আছে। এই গেল এইটা, এই কন্ট্রাক্ট পেপারে আপনারা নুন কোম্পানি দেওয়া আছে এটা কিন্তু খালাস, এটা জাস্ট এমনি তারা বানাই রাখছে আপনার বোঝানোর জন্য। তারপর হচ্ছে ভিসাতে অন্য কোম্পানির নাম দেওয়া আছে, এটা স্বাভাবিক এরকম হয়, যেমনটা আমাদের হয়েছে, আমাদের ভিসায় নাম আছে অন্য কোম্পানির নাম, যেটা এখনও পর্যন্ত আমরা কোনো তথ্য খুঁজে পাই নাই, কোনো কিছু খুঁজে পাই না, ওই নামে কি কোনো কোম্পানি আছে বা কিছু আছে এই পর্যন্ত খুঁজে পাই না, দুই বছর হয়ে যাচ্ছে। এই হচ্ছে আরেকটা। এখন বিষয়টা হচ্ছে এইটা যে, দেখেন বিষয়টা একদম যদি আমি সহজভাবে বলি, এটা হচ্ছে সাপ্লাই কোম্পানি, আপনাকে যে কোনো একটা কোম্পানি থেকে একটা ভিসা উঠিয়ে আপনাকে নিয়ে আসতেছে এবং বলতেছে আপনাকে নুন কোম্পানিতে কাজ দেবে, নর্মাল সাপ্লাই কোম্পানি, নর্মাল নর্মাল। আরেকটা জিনিস বলি, দুই তিন সিস্টেমে কিন্তু এখানে কাজ হয়ে থাকে, কোনো পরিচিত লোকের সাপ্লাইয়ের সাথে কন্ট্রাক্টরের সাথে যোগাযোগ থাকে, তারা কী করে যে ওদের সাথে কন্ট্রাক্ট করে, কন্ট্রাক্টরের সাথে সাপ্লাইয়ের সাথে, আমি তোমাকে লোক দিব, তুমি আমার লোকগুলোকে কাজের ব্যবস্থা করে দিবা, ঠিক আছে। তাহলে ওরা ভিসার ব্যবস্থা করে, ওরা লোক নিয়ে আসে এবং তারপর সাপ্লাইয়ের হাতে তুলে দেয়, সাপ্লাই এই লোকগুলারে কাজের ব্যবস্থা করে দেয়, যেমনটা আমরা করেছিলাম এরকমভাবে হয়েছিল। তো এখন দেখেন আসলে কেমন হবে না। আরেকটা জিনিস এখানে বলে রাখা ভালো যে অনেক সময় সাপ্লাই কোম্পানিগুলো এরকমভাবে বিভিন্ন লাইসেন্স বা বিভিন্ন কোম্পানির নাম দিয়ে ভিসা উঠিয়ে লোক নিয়ে আসে দুই সিস্টেমে। তো এখন এখানে আসলে ভালো হবে কি না খারাপ হবে, যদি ভালো হতো তাহলে এখনও পর্যন্ত আমরা নুনে কাজ করতাম, নুন থেকে চলে আসতাম না। তো একদম ডিরেক্টলি বলা যাচ্ছে না যে ভালো হবে কি না, তবে না আসাটাই বেস্ট হবে। আমি রিপ্লাইতেও বলেছি বাইকে যে না আসাটাই বেস্ট হবে, কারণ দেখেন বর্তমানে যে পরিস্থিতি, আপনারা ওইভাবে আসলে কিছু একটা করতে পারবেন না, যেরকমটা ভাবতেছেন বা ইনকাম করবেন বা যেরকমটা আপনাকে বলতেছে কন্ট্রাক্ট পেপারে লেখা আছে, আপনাকে যে ভিসা দিচ্ছে যেরকমভাবে ফার্ম পুশিং দিয়ে বলতেছে, ওইরকমটা আসলে পারবেন না, ওইরকমটা হবে না। সুতরাং না আসাই ভালো হবে, আর আসা না আসা ভাই সেটা আপনাদের বিষয়, আমরা জাস্ট বাস্তব জিনিসটা আপনাদের সামনে তুলে ধরলাম। আমি নুন কোম্পানিতে কাজ করেছি এবং এই পরিস্থিতিগুলো শিকার হয়েছি, এই পরিস্থিতিগুলো দেখে আসছি, সেই জন্য আপনাকে এই কথাটা বললাম। আর যদি আপনার কোনো প্রশ্ন থাকে এখানে কমেন্ট সেকশনে, এভাবে তো আরেকটা ভিডিওতে এত কিছু একদম ইন ডিটেলসে বলা যায় না, যেটা প্রাইভেসি পলিসি আছে আর ইউটিউবের যে রুলস অ্যান্ড রেগুলেশন রে ভাই, কোন সিস্টেমে যে ইউটিউব ভিডিওর রুলস রেগুলেশন ধরে ভিডিও রিমুভ করে দেয়, মানে ভিডিওতে এত কিছু বলা যায় না। যদি এর চাইতে বেশি কিছু জানার ইচ্ছা থাকে, ইউটিউবের অ্যাবাউট সেকশনে ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, ওখানে অ্যাড হয়ে মেসেজ দিবেন, তাহলে বিস্তারিত জানতে পারবেন, ঠিক আছে। এই ছিল আজকের ভিডিও, নুন কোম্পানির সম্বন্ধে যদি আরও বেশি ইন ডিটেলসে জানতে চান তাহলে আমার এই চ্যানেলে আরও দুই তিনটা মনে হয় ভিডিও আছে, একটু খুঁজবেন, খুঁজলে পেয়ে যাবেন। ভালো থাকবেন, আর বিদেশে আসার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করবেন, যাচাই বাছাই করবেন খুব ভালো করে। ভালো থাকবেন, সালামু আলাইকুম।